দেখতে পাচ্ছেন ল্যাটাবির একটি ল্যাটা মাছ ধরেছে। তো দেখতে পাচ্ছেন ইনি হলেন ল্যাটাবির। তারপর চলে আসছেন ইনি একজন এটি কাতলা মাছ ধরেছেন। দেখতে পাচ্ছেন এখানে মৃগেল মাছ এবং ল্যাটা মাছ নেটের মধ্যে রয়েছে, আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন, আচ্ছা এবার এখানে বড় কাতলা দেখতে পাচ্ছেন, প্রায় পাল্লার কাতলা। রোজিনাস ক্লাবের শিকারী বন্ধুদের স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। একটু আগে যে ভিডিওর ঝলকগুলো দেখলেন সেগুলো অবশ্যই ডিটেলে দেখতে পাবেন। তবে হ্যাঁ, বড় মাছ ধরার ভিডিওটা আমি আগামী কাল বা পরশু আমি ভালোভাবে ওটা আবার দেব আপনাদের দেখার জন্য। আমি চলে এসেছি জোম পুকুর, বড় পানফুল পুকুর যে আছে কামারকুণ্ডু হুগলি ডিস্ট্রিক্ট, সেখানে আজকে আবার পাস চালু হলো, আমি সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক শিকারীদের গাড়ি রাখা রয়েছে, বাইক চার চাকা সব রকমই। আমি রাস্তার ধার ধরে এগিয়ে চলেছি। আজকে যেহেতু ওপেনিং ছিল, ওপেনিং রিপোর্ট কেমন হলো সেটাই আমি আপনাদের জানাবো এই ভিডিওর মধ্যে। তো ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করব, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক, যারা এই পুকুরে সিট নিয়ে মাছ ধরতে ইচ্ছুক, ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে সিট বুক করতে পারবেন বা বুক করার কী নিয়ম আছে ওনাদের থেকে আপনারা জেনে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বেশ বড় মাপের পুকুর, দুপাশে সিট করা হয়, মাঝে কোনো দড়ি থাকে না। আবারও বলছি মাঝে কোনো দড়ি থাকে না, 3301 টাকা পাস রেট। আজকে কোনো শিকারী খুশি হয়ে যায়নি সেটা আমি বলবো না, যে কোনো শিকারী খুশি হয়ে গেছে। সব শিকারী সব থেকে বড় রাগ বা সব থেকে বড় কষ্ট বা যে জন্য ক্ষুব্ধ, যে প্রত্যেক সিটে ছোটো ল্যাটা মাছ খেয়েছে, কারো ম্যাক্সিমাম ল্যাটা মাছগুলো খেয়েছে সাদা টোপে, আর বাকি অল্প দুটো একটা খেয়েছে বোল্ডারে, তবে নর্মালি সাদা টোপে ল্যাটা মাছ খেয়েছে, যেটা এক আঙুল বা চেটোর মতো এইরকম সব মিলিয়ে গুছিয়ে। আর আমি আপাতত দেখেছি তিনটি বড় মাছ, একটা শিটে দুটো বড় মাছ আর আরেকটি শিটে একটা বড় মাছ, টোটাল তিনটে বড় মাছ। মালিক পক্ষ জানালেন যে আর একজন উঠে গেছেন, তাদের কাছে একটি বড় মাছ ছিল, আমি যখন গেছি তখনও অনেকে উঠে যাচ্ছে, তখন প্রায় বেলা পৌনে আড়াইটা পৌনে তিনটে বাজে, মানে যে দুটো সিটে বড় মাছ হয়েছিল সেই দুটো সিটে মাছ, এছাড়া আর দুটো বা তিনটে সিটে বেশ কিছু মৃগেল মাছ হয়েছিল, হয়তো 5 কেজি বা 6 কেজি বা 8-10 কেজির মধ্যে। আমাদের এই সিটে এই দুটো সিটে তো মোটামুটি ল্যাটা খান 10-এক ল্যাটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখুন ভালো না হলে আমি তো কোনো সময় ভালো বলি না। তো যেই সিটে মোটামুটি মাছটা যে এতক্ষণ ধরে খেইলে তুললো, হ্যাঁ সেই সিটটা মোটামুটি সবসময় ফেমাস হয়েছিল, যে মাছটা তুললো সেই বললো যে আমি সবসময় ফেমাস হয়ে আছি। মানে ও যতবারই কেসটা কেউ, আমি যতবারই ঢুকেছি সবাই খেয়েছে তো, এ বলো খাচ্ছে না আজকে, হ্যাঁ খাচ্ছে না মাছ খাচ্ছে আজ। তো দেখতে পাচ্ছেন ওনার সঙ্গে কালকে পরিচয় হয়েছে, তো উনিও বলছেন মাছ খাচ্ছে না, প্রত্যেক শিকারী একই বক্তব্য মাছ খাচ্ছে না। ইনি একজন পুকুরের মালিক, ইনিও পুকুরে পাস চালান। তো দেখতে পাচ্ছেন এখানে একটি মানে আমেরিকান রুই একজন তুলেছেন, সেটির ভিডিও দেখাচ্ছি। বড় মাছটি তোলার ভিডিও, ছোট মাছ তোলার ভিডিও, ল্যাটা মাছ তোলার ভিডিও সব রকমই আমি দেখাবো। আপনারা প্রত্যেকেই জানেন যে মিনিমাম 50% সিটে যদি স্ট্যান্ডার্ড মাছ না হয় তাহলে আমি সেই পাস পুকুরটাকে ওপেনিংটা ভালো বলি না।
তো আজকে সেই হিসেবে দুটো শীটে বড় মাছ আমি দেখতে পেয়েছি সারা পুকুর ঘুরে, আর গোটা তিনেক শীটে কিছু মৃগেল মাছ দেখতে পেয়েছি, সেই নেটগুলোও আমি আপনাদের সব দেখাবো। তো তার সেই হিসেবে যদি আমি ক্যালকুলেশনে বলি, আজকে অবশ্যই পুকুর রিপোর্ট ভালো ছিল না। দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ যিনি আছেন রোজিনাস ক্লাবের একজন ফ্যান এবং আমায় যথেষ্ট পরিমাণে হেল্প করে পাশ পুকুরের খবর দিয়ে, উনি একটি মাছ খেলাচ্ছেন, কিন্তু মোস্ট ওয়ালি মাছটি খুলে গেছে, মোস্ট ওয়ালি মাছটি খুলে গেছে, দেখা যাক। মাছটি আমারও মন বলছে খুলে গেছে, উনি খেলাচ্ছেন কিন্তু দেখা যাক মাছ আছে কি না। মাছটি খুলে গেছে, এখনও গোটা না হচ্ছে কিন্তু মাছটি খুলে গেছে, অতএব মাছ নেই, দেখতে পাচ্ছেন মাছটি নেই, মাছ নেই, মাছ। আমি ওনাদের নাম্বার, পুকুরে কিন্তু মাছ ছিল যথেষ্ট, মাছ দেখানো হয়েছিল যথেষ্ট, কিন্তু মাছ ছিপে খায়নি। যতক্ষণ না শিকারীরা ছিপে ধরে নেটের মধ্যে মাছ পাচ্ছে, ততক্ষণ কখনো সেই পুকুরটি ভালো পুকুর বলা যাবে না, বা পুকুরে শিকারীরা খুশি হবে না। সেই হেতু এই পুকুরে আবার হতেও পারে কাল থেকে অনেক মাছ খেলো, তো সেখানে আমি বলতে পারছি না কাল এরকমই কন্ডিশন থাকবে না কালকে মাছ খাবে। তবে আজকে রিপোর্ট ছিল শিকারীদের মনঃপূত নয়, আপনারাও দেখবেন, দেখে বুঝতে পারবেন কীরকম কী ব্যাপার। আর মালিক পক্ষ থেকে 1000 টাকা কনসিডার করা হয়েছিল, মানে 3300 টাকা রেট ছিল। দেখতে পাচ্ছেন নেটের মধ্যে মৃগেল মাছ এবং ল্যাটা মাছ, কয়েকটি রুই মাছ রয়েছে। তো 3300 টাকা টিকিট ছিল, সেখানে কিন্তু 1000 টাকা কনসিডার করা হয়েছে। আবারও বলছি 3300 টাকা টিকিট ছিল, 1000 টাকা। দেখতে পাচ্ছেন ল্যাটা শিকারী হলুদ গেঞ্জি পরে ল্যাটা মাছ ধরেছে, সেই ল্যাটা মাছ ধরার ভিডিও। লাকি 13, 13 নম্বর, মানে লাকি 13, মানে শিকারীদের সব থেকে আগে এই ছোট মাছ। এবং আচ্ছা মালিক পক্ষ কনসিডার করেছেন 1000 টাকা, মানে 2300 টাকা নিয়েছেন। এবার দেখতে পাচ্ছেন শিকারীরা, বেশ কিছু শিকারী অনেক রেগে রয়েছেন, অনেক শিকারী আমার সামনেও উঠে গেছেন। হয়তো আগামীকাল রিপোর্ট অনেক ভালো হতে পারে, আমি সেটা অস্বীকার করব না। আগামীকাল রিপোর্ট, আগামীকাল রিপোর্ট হয়তো অনেক ভালো হতে পারে, কিন্তু সেটা আমি কোনো গ্যারান্টি, যে পুকুরে মাছ খায়নি অথচ খেয়েছে বলেছে কি, কোনো দিন বলতে পারবেন না যে মাছ। তো যাই হোক, সকল শিকারীর মতামত আমি কম বেশি আপনাদের দেখাচ্ছি এবং জানাচ্ছি, সেগুলো আপনারা দেখুন এবং জানুন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন নেটে ওনার একটি মাছ এই শীটেতে, ঠিক আছে, হ্যাঁ। আমি আপাতত বিদায় নিচ্ছি, আবার হাজির হব পরের ভিডিওয় নতুন কোনো তথ্য নিয়ে। কিন্তু আবারও বলছি পুকুরে মাছ প্রচুর আছে, মাছ খায়নি, আগামীকাল কী হবে আমি জানি না। আজকে রিপোর্ট ছিল খারাপ, শিকারীদের মনঃপূত নয়, কতটা কি মাছ পেয়েছে না পেয়েছে সমস্তটাই আপনাদের দেখালাম এবং বললাম। তো সেই বুঝে আপনার বিচার বিবেচনা করবেন, যারা সিট বুক করতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেখে সিট আপনারা বুক করতে পারবেন সেই বুঝে। আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আমি তো আসতে 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 আসতে
জোর বাড়ছে তো দুটো সিটে বড় মাছ আছে ওই 4-5 কেজির একটা সিটে এইদিকে দেখে নিচ্ছি ওটা কত নম্বর সিট এমনি এমনি সব হ্যাঁ এমনি সব ছোটো ছোটো লাটা মাছ খাচ্ছে 1000 টাকা করে ফেরত দিয়েছে শুনছি মালিক হ্যাঁ ছোটো ছোটো লাটা মাছ মোটামুটি প্রত্যেক সিটে 8-10টা করে পেয়ে যাবেন হ্যাঁ ছোটো ছোটো লাটা ওই আঙুলের সাইজের হ্যাঁ হুইল ছিপে লাড্ডুতে হ্যাঁ হ্যাঁ না 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 পকেট কাতলা পকেটেও আসছে না ওই ল্যাটা চ্যাং এই জাতি আমি বলতে পারবো না দাদা তো দুদিন পরে মাছ খেলেও খেতে পারে আগের মতো কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা আমি বললাম মাছ আছে মাছ তো দেখিয়েছে প্রচুর মাছ আছে কিন্তু কেন খাইনি সে বলতে পারবো না আমি ঠিক আছে শুন না আমি আমি একটা রেকর্ড করছি করে নিই আমি তারপর আপনাকে ফোন ওকে ওকে উনি যিনি ফোন করে ব্যাংক ম্যানেজার সে দমদম থেকে আসবে বাবা কত নিচে নেমেছিল পেট ফুলে আছে মান নেই